আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজ আমি তোমাদেরকে দেখাবো কি করে ইন্টারনেট থেকে ভিডিও এবং অডিও কার্ড কাটার এবং জয়নার সফটওয়্যার ডাউনলোড করতে হয় এবং কিভাবে সেটা দিয়ে কাজ করতে হয়। তো তুমি প্রথমেই তুমি তোমার ইন্টারনেট অপশনটা চালু করে নেবে, তারপর তুমি ইন্টারনেটে গুগল হোস্টেজে যাওয়ার পর এই সার্চ অপশনে তুমি একটা নাম লিখবে, যে www.dvbidevideo.com লিখে নামটা লিখে সার্চ দেবে। সার্চ দেওয়ার পর একটা ওয়েবসাইট তোমাকে দেখাবে। তো ওই ওয়েবসাইটটা দেখানোর পর দেখো, এখানে অনেক ধরনের ভিডিও অডিও ও সফটওয়্যার কাটার জয়নার সফটওয়্যার দেওয়া আছে। তো এখান থেকে দেখো প্রত্যেকটা সফটওয়্যার, এই যে ডাউনলোড সিস্টেম দেওয়া আছে, তো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আমি যেহেতু অলরেডি একবার ডাউনলোড করেছি, আমার দ্বিতীয়ত আর ডাউনলোড করার প্রয়োজন নেই। তো সেজন্য দেখো আমি একটা ডাউনলোড করেছি এখান থেকে, যে ফ্রি ভিডিও কাটার জয়নার। তো এই সফটওয়্যারটা আমি ডাউনলোড করেছি, তো এটা এখান এখান ইনস্টল করব আমার কম্পিউটারে। তো দেখো কিভাবে সেটা করতে হয়। তো ডাউনলোড করার পর এখানে ইনস্টল করব আমরা। ইনস্টল করার পর এখানে ইয়েস বাটনটা ক্লিক করব। ইয়েস বাটনটা ক্লিক করে আমাদেরকে সেটআপ মেনুটা দেখাবে, তারপর দেন ওকে করে দেব, তারপর নেক্সট, তারপর নেক্সট এবং নেক্সট, নেক্সট দিয়ে আমরা ইনস্টলে ক্লিক করে দেব। তারপর এই সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। দেখো এখানে দেখাচ্ছে ফ্রি ভিডিও কাটার জয়নার। তো এখানে আমরা হোম পেজটা তুলে দিয়ে লঞ্চ ফ্রি ভিডিও কাটার জয়নার এখানে দিয়ে সিলেক্ট করে আমরা ওকে করে দেব। দেখো এই সফটওয়্যারটা যে কিভাবে কাজ করতে হয় সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো। তো দেখো এখানে দেখাচ্ছে ভিডিও কাটার। তো এখানে ভিডিও অ্যাড করার পর এখান থেকে ভিডিও কাট করা যায়, এবং পাশেই রয়েছে ভিডিও জয়েনার, এখানে ভিডিও অ্যাড করে ভিডিও জয়েন করা যায়। তো দেখো আমি তোমাদেরকে সিম্পল দেখাচ্ছি এখান থেকে, যে কিভাবে ভিডিও অ্যাড করতে হয় এবং কিভাবে সেটা কাটতে হয়। তো আমি সিম্পল একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি, যে কি করে এটা কাটতে হয়। তো দেখো আমি একটা ভিডিও দেখাচ্ছি। এই যে এখানে একটা ভিডিও অ্যাড হয়েছে। তো এখান থেকে আমি ইচ্ছে মতো, তোমার ইচ্ছে মতো তুমি ড্রাগ করে নিতে পারবে। তুমি এখানে নেওয়ার পর তুমি এই এই সেট আপ পয়েন্টের মধ্যে ক্লিক করলে তুমি এটা এখান থেকে স্টার্ট হবে, কাট অপশনটা এখান থেকে স্টার্ট হবে, এবং দেন এই এটাকে তুমি ইচ্ছে মতো ড্রাগ করে, ভিডিও দেখার পর ড্রাগ করে তুমি এটাকে তুমি ইচ্ছে মতো বসাতে পারবে। এবং দ্বিতীয়ত ইনডেট পয়েন্টটা তুমি সেট করে নেবে। তো এইটুকু আমরা সিলেক্ট করেছি, এইটুকু অংশ আমাদের প্রয়োজন, তো এইটুকু আমরা কাটবো। দেন এখানে কাটে ক্লিক করব। তো দেখো আমরা ডাইরেক্ট এটা ক্লিক কাটবো। তো স্টার্ট কাট। তো দেখো খুব সহজেই, খুব দ্রুত কাজটা হয়ে গেছে। কংগ্রাচুলেশন, ফাইল হ্যাজ কমপ্লিট। তো এখানে দেখো আমাদেরকে দেখাচ্ছে এই ফাইলটা, যে যে ভিডিওটা এই সফটওয়্যারটা দিয়ে এই মাত্র কাটলাম, তো ওই কাটার যে ভিডিওটা, ওই ভিডিওটা আমাদেরকে দেখাচ্ছে। তো এরকমই আমরা আরও দু একটা সাইজ কেটে নেব। তো কেটে নেওয়ার পর এই ভিডিওটা আমরা জয়েন করব। তো দেখো দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে ভিডিওটা। তো এখান থেকে আমরা ইচ্ছে মতো আমরা দেখে নিয়ে তারপর এটা কাট করতে পারবো এবং জয়েন জয়েন করতে পারবো। তো এভাবেই এই কাট করতে হয়। এবং জয়েনের বেলায় সেম একই, যে দেখো প্লাস পয়েন্ট আমরা ক্লিক করে
সিলেক্ট করে আমরা ওপেন করে নিলাম। তারপর আরেকটা ফাইল আমরা নেব, যে দেখো এখান থেকেই আমরা চুজ করে নেব ওই কাট অপশন, কাট ভিডিওটা নিয়ে নিলাম। তো তারপর দেখো এখানে টিক মার্ক করা আছে, টিক মার্কটা দিয়ে নিতে হবে আমাদের। দিয়ে নেওয়ার পর দেখো এখানে জয়েন ইন লেখা আছে, তো এই সফটওয়্যারটিতে এই অপশনটিতে আমরা এখানে ক্লিক করার পর দেখো তোমাকে একটা মেসেজ অপশন দেখাবে। এই মেসেজ অপশনে অনেক অপশন রয়েছে, তো ডাইরেক্টলি জয়েন করতে পারবো এবং দ্বিতীয় যে ইনডাইরেক্ট জয়েন এটাও করতে পারবো। তো ইনডাইরেক্ট অপশনে দিয়ে আমরা অ্যাপিআই করে নেব। অ্যাপিআই করে নেওয়ার পর তো এটা আমরা স্টার্ট জয়েন দিয়ে দেব। তো এখন দেখো জয়েন দুইটা ভিডিও জয়েন হচ্ছে, তো এই দুইটা ভিডিও জয়েন হওয়ার পর সিম্পলি আমরা দেখে নেব যে ভিডিওটা জয়েন হয়েছে কি না। আর এই সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করতে হয় সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি সর্বশেষে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। তো কংগ্রাচুলেশন হ্যাজ বি কমপ্লিট। তো দেখো আমাদেরকে দেখাচ্ছে জয়েন অল, এইখানে আমাদেরকে দেখাচ্ছে সেই ভিডিওটা যেটা এইমাত্র জয়েন হয়েছে। তো দেখো এখন এই ভিডিওটা জয়েন হওয়ার পর আমরা এখন দেখবো এটা। দেখো প্রথমেই ওই আগের ভিডিওটা এবং দ্বিতীয়ত ওই ভিডিওটা জয়েন হয়ে গেছে। তো এইভাবেই সফটওয়্যারটা ডাউনলোড করে ভিডিও কাট করতে হয় এবং জয়েন করতে হয়। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।